السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسول الله سيد الأولين والآخرين صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. صدق الله مولانا العظيم. والصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. والصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. والصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين. والصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين. الحمد لله ইমানদার আমরা যারা সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি, এই কারণে আমরা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেন, কোনো অভিযোগ নাই যে অমুককে কেন দেওয়া হলো, আমাকে কেন দেওয়া হলো না, অমুক কেন সুখে আছে, আমি এত সুখে কেন নাই, কোনো কমপ্লেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে রেখেছেন, যে অবস্থা আমি আছি, সুখে আছি, দুঃখে আছি, কষ্টে আছি, যেভাবেই আছি আলহামদুলিল্লাহ। আরো হাজার মানুষ থেকে আমি ভালো আছি, আরো লাখ মানুষ থেকে আমি ভালো আছি। যদি কম্পেয়ার করা যায়, আমি একদিক থেকে দেখতেছি অমুক আমার থেকে অনেক ভালো, অনেক সুখে আছে, কিন্তু সব মিলাইয়া দেখেন হয়তো আপনিও বলবেন না আল্লাহ আমাকেই ভালো রেখেছেন। কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল আম্বিয়া থেকে আয়াত 35। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত মোটামুটি আমাদের মুখস্থ, আর এর বাংলাটাও অনেকের আমাদের মুখস্থ। প্রত্যেক সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা আমরা জানি, কিন্তু আমরা জানি যতটুকু ততটুকু মানি মনে হয় না। যতটুকু আমরা জানি ততটুকু আমরা ফিল করি, এর মধ্যে আমরা জিন্দা থাকি মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুকে ফিল করা যায় না, মৃত্যুর স্বাদ ফিল করা যায়। মৃত্যু মাইয়িত যখন কেউ মারা যায় যে সময়, এই আয়াতটা কোন সময় এফেক্টিভ হয়, মানুষের যখন মৌত আসে, এখনো মৌত হয়নি, কাছাকাছি। দুনিয়ার অনেক মানুষ, বড় বড় ডাক্তাররা হয়তো বলতে পারেন না আরো সময় আছে, কিন্তু মাইয়িত জানি এখনো মৌত হয়নি, কিন্তু তার ইয়াকিন হয়ে যায় যে আমি আর ফিরব না। এই কারণে কোন মানুষ যখন মারা যান, এর কিছু আগে মানুষ যে কথাগুলি বলেন অনেক গুরুত্বপূর্ণ কথা হয়, যদি মানুষ খুশি বুদ্ধিতে কিছু বলতে পারে। কোনো কোনো মানুষ একেবারে বিদায় নেন। আমার এক দোলাবাই ছিলেন, আমার ফুফাতো বোনের জামাই, মারা যাওয়ার সময় হাসতেছেন আর বলতেছেন, এই তোমরা দৌড়াই আসো, শোনো আমি কলিমা পড়তেছি, পরে তোমরা বলবো আমি কলিমা পড়ি নাই। সবাই হাসতেছিল, সিলেট বড়খান্তি বাড়ি, সবাই শোনো আমি পড়তেছি কলিমা, মানে তোমার পরে বলবো আমি কলিমা পড়ে নাই। এই কলিমা পড়ে শেষ,
ইয়াকিনটা এমন হয়ে যায় মানুষের, এটাই হচ্ছে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত আই যায়েকাতু মুকাদ্দিমাতিল মাউত, মৌতের আগে যে মৌত শুরু হয়, যে কষ্ট শুরু হয়, যে অনুভব ফিলিং শুরু হয়, এর থেকে একজন মানুষের ইয়াকিন হয়ে যায় যে আমি আর ফিরব না। মানুষ এই সময় না জানে কে কি বলতে চায়। আমাদের ফারুক ভাই বিদায় নিলেন, যা কেউ আমরা কল্পনা করব না যে এমন একজন মানুষ এই বয়সে এভাবে বিদায় নেবেন, আমার মনে হয় না কেউ এটা কল্পনা করবে। গোরের কত কাছে ছিলেন কিন্তু কিছু বলে যেতে পারেননি। একটা হাদিস আমি আজকে আপনাদেরকে শোনাবো, কবরে যখন নেককার মানুষকে সুসংবাদ দেওয়া হবে, জান্নাত দেখিয়ে দেওয়া হবে, তখন মাইয়িত কবরের জিন্দা তখন তিনি বলবেন ফেরেশতাদেরকে, আমাকে একটু সুযোগ দাও, উবাশ্বিরু আহলি, আমার পরিবারের মানুষকে খবরটা দিয়ে আসি যে আমি খুব সুখে আছি। মানুষ এটা একটা সহি হাদিস, মানুষ এটা চাইবে। ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহি একজন বড় ইমাম, তার একটা কিতাব আছে আত-তাযকিরাত ফি আহওয়ালিল মাউতা ওয়াল আখিরা। এই কিতাবের মধ্যে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহি একটি চ্যাপ্টার নিয়ে এসেছেন, রীতিমতো ভয়ঙ্কর। আমরা বলতেছি, আমরা সকলে জানি প্রত্যেক প্রাণী মরণশীল, সকলেই মরণশীল, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আমরা এটা বলতেছি, কিন্তু আসলে আমার অস্তিত্বে এটা অস্তিত্ব দিতে বিশ্বাস করে যে আমিও চলে যাচ্ছি, আর কয়েক মিনিট, কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্ত বাকি আছে, এই ফিলিং আমাদের মধ্যে মনে হয় নাই। ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহি কিতাবু তাযকিরা বি আহওয়ালিল মাউতা ওয়াল আখিরা এই কিতাবের মধ্যে একটা চ্যাপ্টারের নাম দিয়েছেন, বাবু মা জাআ আন্না মালাকাল মাউত হুয়াল কাবিযু লি আরওয়াহিল খালকি وأنه يقف على كل بيت في كل يوم 5 مرات ملك الموت আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকের ঘরের দুয়ারে প্রতিদিন 5 বার হাজির হন। আমরা তো হয়তো কে ভাবতেছেন যে আজরাইলও জিমে যায়। আমিও যখন খবরটা শুনলাম, শোনার পরে কিছু সময় তো স্বাভাবিক ছিলাম না, আমাকে সেইটা স্বাভাবিক সবাই যখন বললাম, মানে এটা এটা কি বলেন আপনি, এটা হতে পারে না। এরপরে মনে আসতেছে আজরাইলও কি জিমে যায়, জিমে তো আজরাইল যাওয়ার কথা না। কিন্তু এরপরে এটা আমি দেখাটা হাদিস, হাদিসটা যতটুকু আমার মনে হয়েছে সনদ দুর্বল হবে। চ্যাপ্টারের নাম দিয়েছেন ওয়ান্নাহু ইয়াকিফু আলা কুল্লি বাইতিন ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত, মালাকুল মাউত তিনি যিনি প্রত্যেক মানুষের ঘরের দুয়ারে প্রতিদিন 5 বার হাজির হন। শুধু এখানেই শেষ না, ওয়ান্নাহু ইয়ানজুরু ফি উজুহিল ইবাদ কুল্লা ইয়াউমিন 70 নাযরা, আর এই আজরাইল মানুষের চেহারার দিকে, প্রতি মানুষের চেহারার দিকে প্রতিদিন 70 বার নজর করেন। মৌত আমাদের কত কাছে, কত কাছে, যার ভয়ে মালাকুল মৌত আজরাইলকে কেউ ওয়েলকাম করে না। মরিবার চাই না আমি, এই সুন্দর পৃথিবীতে বাঁচিবার চাই, আজরাইলকে কেউ ওয়েলকাম করে না। কিন্তু এই আজরাইল প্রতিদিন 5 বার আমার ঘরের দুয়ারেও আসেন, এই আজরাইল প্রতিদিন 70 বার আমার চেহারার দিকে নজর করেন, সময় আসলো কিনা। এরপরে একটা হাদিস উল্লেখ করেছেন ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহি, যেভাবে আগে বলেছি আমার যতটুকু মনে হয়েছে আমার তাহকিকে হাদিসের সনদটা দুর্বল হবে। রূহ কবজ হওয়ার পরে যখন পরিবারের মানুষ কান্নাকাটি করে, তোর মালাকুল মৌত একটা কথা বলে, যান দেখো আমি সময় আসার আগে আসিনি, কান্নাকাটি করে লাভ নাই, আমি সময়ের আগে আসিনি, আমি ঠিক সময় মতোই এসেছি, আমি ঠিক সময় মতোই রূহ কবজ করেছি, দুঃখ করার কিছু নাই, আমি ঠিক সময় মতো এসেছি।
যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকেই মরণশীল সবাই মৌতের স্বাদ গ্রহণ করবেই। ওয়ানাবলুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনা, আর আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে পরীক্ষা করি, সবার এক্সাম হয়, সবাইকে টেস্ট করা হয়, কেউ খালি নাই। তবাত হলো কেউ বুঝি আর কেউ বুঝে না, আমরা সবাই প্রতি মুহূর্তে প্রতিনিয়ত একটা পরীক্ষার হলে আছি, এই দুনিয়ার জিন্দগিটাই একটা পরীক্ষা। তফাত হলো কেউ বুঝি আর কেউ বুঝে না, কোনো মানুষ সুখে আছে তারও পরীক্ষা হচ্ছে, কোনো মানুষ দুঃখে আছে তারও পরীক্ষা হচ্ছে। আল্লাহ দেখতেছেন সে আত্মার জগতে যেই কথা বলে এসেছিল সেই কথার উপরে আছে না নাই। আত্মার জগতে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন ইমানদার যারা সকলেই জবাব দিয়েছিল, বালা কালু, বালা হা, অবশ্যই আপনি আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই পরীক্ষা নেন, দেখি আগের ওয়াদার উপরে আছে কিনা। কোনো মানুষ সুখে আছে তাকেও পরীক্ষা করা হয়, কোনো মানুষ কষ্টে আছে তাকেও পরীক্ষা করা হয়। তফাত হলো কেউ বুঝে কেউ বুঝে না। ওয়ানাবলুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনা, দুনিয়ার জিন্দেগিতে সবাইকে সুখে থাকো দুঃখে থাকো যেভাবেই হোক তুমি পরীক্ষার হলে আছো। ওয়া ইলাইনা তুরজাউন, আবার আমার কাছেই ফিরে আসতে হবে, পালানোর কোনো সুযোগ নাই, পালানোর কোনো সুযোগ নাই। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, রুহের কথা যখন একেবারে কণ্ঠনালীর কাছে চলে আসে তখন রুহ বুঝে নেয়, ওয়া যান্না আন্নাহুল ফিরাক, এটাই বিদায়, এটাই বিচ্ছেদ। আমাদের আমরা প্রত্যেকেই কবরের দিকে আমরা অগ্রসর হচ্ছি, সবাই মুহূর্তে মুহূর্তে কবরের কাছে যাচ্ছে। শুধু ফারুক ভাই হয়তো আমাদেরকে একটু, বিশেষ করে আমি আমার কথা বলবো, যে একটু স্মরণ করিয়ে দিয়ে গেলেন, আমি আমার ঘরে বিদায় চেয়ে নিয়েছি, বলেছি পারে গিয়ে না পারে আগের থেকেই বিদায়, ছাত্রদেরকেও বলেছি। আমাদেরকে তো স্মরণ করিয়ে দিয়ে গেলেন, মত বেশি দূরে নয়, কারো মত বেশি দূরে নয়। দুনিয়ার জিন্দগির এই যত লোভ লালসা যত মোহ যত কিছু আছে কিছুই থাকবে না, সব রেখে খালি হাত বিদায় দিতে হবে। আমাদের যত হিসাব কিতাব আছে সব কিছু দুনিয়াতে রেখেই, হয়তো শেষ সাইনটার করার সুযোগ হবে না, দুনিয়াতে রেখেই বিদায় নিতে হবে। বুখারি শরীফে একটা হাদিস, আমি মূলত আপনাদেরকে মূল একটা হাদিস শোনাবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কারো জানাজায় গেলেন, তখনও কবর খোঁড়া শেষ হয়নি, সাহাবা কিরামকে নিয়ে বসে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখানে বসে কিছু নসিহত করলেন, কিছু খবর তত্ত্ব দিলেন, মানুষের মৌত কেমন করা হয়, কবরে কি ঘটে, সওয়াল জবাবের পরে কি হয়, এই তত্ত্বগুলি সেখানে বসে দিলেন। ওই একটা হাদিস বোঝার জন্য আরো দুইটা হাদিস আমি সাথে বলবো। প্রথমটা হলো বুখারি শরীফ কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1338, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল আবদু ইযা উযিআ ফি কবরিহি, যখন বান্দাকে কবরে রাখা হয়, আর তার সঙ্গী সাথে যারা যারা দাফন করতে নিয়ে গিয়েছেন তারা যখন মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে, এই সময় ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম, আল্লাহর বান্দাকে জিন্দা করা হয়, মানুষ ফিরে চলে যাচ্ছে আপনজনেরা, লা ইয়াসমাউ কারআনি আলাইহিম, কবরে জিন্দা অবস্থায় সে যারা চলে যাচ্ছেন তারা যাওয়ার পথে পায়ে যে স্যান্ডেল আছে মাটির সাথে লেগে লেগে সামান্য মৃদু একটা আওয়াজ হচ্ছে, যা যার পায়ে স্যান্ডেল তিনি শুনতেছেন না, কিন্তু কবরে যে আছে তার কান এই সময় এত শার্প হয়ে যায়, কবরের ভিতরে যিনি আছেন তিনি ওই যিনি চলে যাচ্ছেন তার পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনতে পান। বুখারের হাদিস এটা। এই সময় এই মুহূর্তটা কত হৃদয় বিদারক, সব রেখে আসলাম কিছু নিয়ে আসা যায়নি, সাদা 3 পিস কাপড় আর মহিলা হলে 5 পিস,
এখন আবার বাংলাদেশে কিছু লোক তারা মহিলাদেরকে 2 পিস দেবে না, 3 পিসে, আসলে 5 পিস 3 পিস হাদিস আছে। 3 পিস কাপড়, সাদা কাপড় সব থেকে নগণ্য দামের, আর কিছু নিয়ে আসলাম না, আর আমার আপনজনেরা, আমার সন্তানেরা কয়েক মুহূর্ত আমার পাশে ছিল, দাফন করেই বিদায় হয়ে যাচ্ছে, স্যান্ডেলের আওয়াজ শুনতে পান, আতাহু মালাকানি, ঠিক ওই সময় দুজন ফেরেশতা এসে হাজির, আল্লাহর বান্দা জিন্দা, ওরা চলে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে দুজন ফেরেশতা সামনে এসে হাজির হয়, ফাআদাহু, বসান তাকে, ফায়াকুলানি লাহু, তারপরে প্রশ্ন করেন। বুখারী শরীফে আমি আগেও বারবার বলেছি, বুখারী শরীফে কবরের সওয়াল একটাই, অন্য কিতাবে 3টা আছে, বুখারী শরীফে একটাই যেটা মেইন সওয়াল, যেটা মেইন সওয়াল, যেই সওয়ালের উত্তর দিয়া দিলে মানুষ কামিয়াব, এরপর থেকে সুদিন শুরু হবে, জান্নাত দেখা শুরু হবে, আর ওই সওয়ালের জবাব ঠিকমতো দিতে না পারলে জাহান্নাম দেখানো হবে। সওয়ালটা হলো, ফেরেশতারা সওয়াল করেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সম্ভব দেখানো হবে আল্লাহ রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে দুনিয়ায় দেখা অবস্থায় তুমি কি বলতে, এ হলো প্রশ্নের অর্থটা, দুনিয়ায় তুমি কি বলতে, এখানে না, তখন দুনিয়ায় আমাদের যার যে স্ট্যাটাস, আমরা আল্লাহ রসুলকে যে যেভাবে জানতাম, যে যেভাবে বুঝতাম, যে যেভাবে ডাকতাম, আমরা সেভাবে উত্তর দেব, আমরা ওনাকে নবী হিসেবে জানতাম, আমরা ওনাকে রসুল হিসেবে জানতাম, এই প্রশ্নের উত্তর যদি একুরেট হয়ে যায়, আর একুরেট উত্তরটা হবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি সাক্ষী দেই তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। যারা আমরা আরবিক স্পিকিং না, কবরও গেলে আমাদের সেখানে কিবোর্ড চেঞ্জ হয়ে যাবে, আমরাও আরবিক বলতে পারবো, সুতরাং এই এই চিন্তা নাই যে আমরা তো আরবি জানি না, উত্তর কেমনে দিন, উত্তর দেওয়া যাবে, বুঝা যাবে, প্রশ্ন বোঝা যাবে, যখন উত্তরটা হয়ে যাবে, ফায়ুকালু উনজুর ইলা মাক'আদিকা মিনান নার, বলা হবে দেখো তুমি জাহান্নামের দিকে নজর করো, দেখো জাহান্নামে তোমার ঠিকানাটা দেখো, অর্থাৎ প্রত্যেক মানুষের জন্যে জাহান্নামের ঠিকানা নির্ধারিত আছে, প্রত্যেকের জন্যে, আমাদের প্রত্যেকের জন্যে জাহান্নামে একটা জায়গা ঠিক করা আছে। যদি প্রশ্নের উত্তর ঠিক হয়ে যায়, ফেরেশতারা দেখাইয়া বলবেন, ওই দেখো জাহান্নামের তোমার ঠিকানা, প্রশ্নের উত্তর তুমি ঠিক দিয়েছ, নবীর পরিচয় ঠিক মতো দিতে পেরেছ, ওই জায়গাকে বদলাইয়া দেওয়া হলো, নবীর পরিচয় ঠিকমতো দেওয়ার কারণে এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামকে বদলাইয়া জান্নাত বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ, উনজুর ইলা মাক'আদিকা মিনান নার, উত্তর ঠিক হয়েছে, এরপর ফেরেশতা বলতেছেন জাহান্নামের দিকে দেখো, ওই দেখো তোমার ঠিকানা দেখা যায় জাহান্নামে, আবদালাকাল্লাহু বিহি মাক'আদান মিনাল জান্নাহ, আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন তুমি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছো, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামের ঠিকানা বদলাইয়া জান্নাতে ঠিক করে দিয়েছেন। এখন قال النبي صلى الله عليه واله وسلم এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফায়ারাহুমা জামিআন, তখন একজন বান্দা কবরে বসে দুই পাশে দুইটা জায়গা দেখবে, জাহান্নামেরটাও দেখবে জান্নাতেরটাও দেখবে। ওয়াম্মাল কাফির আওয়াল মুনাফিক, কাফির অথবা মুনাফিক, তাদের উত্তর হবে লা আদরি, কাফির বা মুনাফিক যারা তারা উত্তর দেবে আমরা ওনাকে চিনি না, জানি না কে, কিন্তু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি তার সম্পর্কে মানুষ যা বলাবলি করত আমিও তাই বলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে ঈমান সলিড হতে হবে, উত্তর যাতে সলিড হয়, মানুষ কত কিছু বলা বলি করে, মানুষের কানে আমার ইমান নয়, মানুষের জবানে আমার ইমান নয়, আমার ইমান আমার দিলে, মানুষ কে কি বললো সেটা আমার বিষয় না। মুনাফিক আর কাফির সেদিন বলবে কিন্তু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি তো মানুষ অনেক কিছু বলতো আমিও তাই বলতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে। ফায়ুকালু লা দারাইতা ওয়া লা তালাইতা, তুমি নিজে জানলেও না, নিজে তুমি জানার চেষ্টাও করলে না। সুম্মা ইয়ুদরাবু বিমিতরিকাতিন মিন হাদীদ দরবাতান বাইনা উযুনাইহি, যখন এই প্রশ্নের উত্তর ঠিক দেওয়া দিতে পারলো না এক লোক,
বলেন যে এমন একটা লোহার লাঠি দিয়ে দুই কানের মাঝখানে দুইখান দুই দিকে হয়তো মাথায় বা একটা আঘাত করা হবে। আল্লাহ রাসূল বলেন ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, বলেন যে ওই আঘাতের পরে ওই মানুষটা এত জোরে একটু চিৎকার করবে শুধু জিন ইনসান ছাড়া আশেপাশে যারা আছে সবাই তার চিৎকার শুনবে। এই জন্য কোনো কোনো সময় দেখা গেছে কাউকে দাফন করার পরে, আমার যতটুকু মনে আছে আমি মনে হয় একটা দেখছি কিছুটা হলেও, কাউকে দাফন করার পরে কিছু দূরে গরু ঘাস খাচ্ছিল, হঠাৎ ওরা দৌড় দিল। এটা বুখারীর হাদিস যে উত্তর ঠিক মতো দিতে না পারলে এক আঘাত তেমন হবে, জিন ইনসান ছাড়া আর আল্লাহর শেষে যারাই আছে আশেপাশে সবাই শুনবে এই চিৎকারটা। এইগুলো বুখারীর হাদিস, মেন হাদিস আমরা আসবো আজান দিয়ে। الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم আমাদের ভলান্টিয়ার যারা আপনাদের সামনে একটা নোট নিয়ে যাচ্ছেন, টেলিফোন নাম্বার কালেক্ট করা আছে যাতে পরবর্তীতে যে কোনো যোগাযোগ করা যায়, কারো উপাদের খবর দেওয়া যায়, কোনো অনুষ্ঠান হবে এই জন্য সবাই দেবেন ইনশাআল্লাহ। পরের মেইন হাদিসটা আমি বলি, এটা হচ্ছে সহিহ সুনান আবি দাউদ, আবু দাউদ শরীফ সহিহ সিত্তা নামে যে চারটা কিতাব আছে, ছয়টা কিতাব আছে, বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনু মাজা, এই ছয়টা কিতাবকে সহিহ সিত্তা বলে। দুই কিতাব বাদে বাকি চার কিতাবকে শেখ আলবানী দুই ভাগ করেছেন সহি জয়ীফ। সুতরাং এখন ওনার সহি যেটা এইটার উপরে কারো কোনো দ্বিমত নাই, জয়ীফের উপরে দ্বিমত আছে সব হাদিস আসলেই জয়ীফ কিনা, কিন্তু উনি যেগুলোকে সহি বলেছেন এটার উপরে কারো কোনো দ্বিমত নাই যে হাই হাদিসগুলো সহি। হাদিস নাম্বার 4753, براء بن عازب الله رسول صلى الله عليه واله وسلم رجل مشهور صحابي تني বলেন خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازه رجل من الانصار, বলেন যে আনসারী আমাদের এক ভাই দুনিয়া থেকে বিদায় নিলেন, তার জানাজায় আমরা আল্লাহ রাসূলের সাথে হয়ে গেলাম। আমি এর আগেও বলেছি যে সাহাবায়ে কেরাম এক বিষয় খুব ভালো করে আমাদেরকে স্মরণ করে দিয়ে গিয়েছেন, কোন সময় রসুলের সাথে ছিলেন, কোন সময় রসুলের পিছে বসা ছিলেন, কোন সময় রসুলের সামনে বসা ছিলেন, এই কথা বলতে ভুল করেননি। কেন? এটা কিসমতের ব্যাপার ছিল যে আমি ওই দিন আল্লাহ রসুলের সাথে ছিলাম। বলুন যে আমরা বলতে পারতেন যে আনসারী একজন মারা গেলেন আমরা জানাজায় গেলাম, বলেন খারাজনা মা রসুলিল্লাহ, আমাদের আনসারি এক ভাই মারা গেলেন আমরা আল্লাহ রসুলের সাথী হয়ে তার জানাজায় গেলাম। ফান্তাহাইনা ইলাল কবর, আমরা কবরের সামনে চলে গিয়েছি, ওয়ালাম্মা ইউলহাদ, কিন্তু এখনো কবর খনন করা শেষ হয়নি।
ফাজালাসা রাসূলুল্লাহ, কবরের কাজ চলছে, আল্লাহ রাসূল বসে গেলেন। ওয়া জালাসনা হাওলাহু, আর আমরাও আল্লাহ রাসূলের চতুর্দিকে আমরাও বসে গেলাম। কাআন্নামা আলা রুউসিনা ত্বাইর, বলেন যে এত নীরব, এত নীরব, এত নীরবতা ছিল ওই সময়, আল্লাহ রাসূল বসে আছেন, আমরাও বসে আছি, সামান্য নড়াচড়া নাই, মনে হচ্ছিল আমাদের মাথায় কোনো পাখি বসে আছে। অর্থাৎ পাখি কোন সময় বসে? নড়াচড়া করলে পাখি বসবে না, পাখি তখনই বসে যখন বুঝে এটার মধ্যে এটা মানুষ না, আমাদের মাথায় পাখি বসবে, আমাদের মাথায় নামাজের সময় মশা বসতেও ভয় পায়, আর পাখি বসবে মানে কি পরিমাণ রসুলের সামনে আদব কি ছিল সাহাবায়ে কেরাম, যে আমরা এমন নীরব হয়ে এমন ভাবে বসেছি যেন নড়াচড়া করতেছি না, পাখি বসতে পারে আমাদের মাথায়। কান্নামা আলা রুউসিনা ত্বাইর ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, বলেন না আমরা দেখতেছি আল্লাহ রসুলের হাতে একটা লাঠি আছে, ছোট্ট লাঠি আছে বেত, আল্লাহ রসুল এই লাঠি দিয়া মৃদু আঘাত করতেছেন মাটিতে। এটা মানুষ যখন কল্পনা জগতে যায়, কিছু কল্পনা করে মাটিতে বসে বসে মানুষ এই কাজ করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বেদ দিয়ে মাটিতে আঘাত করতেছেন, আমরা চেয়ে আছি। ফারাফা রাসাহু, আল্লাহ রাসূল এক সময় তার মাথা তুললেন, মানে কথা বলবেন। আল্লাহ রাসূল বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। অন্য আরেক হাদিসে আছে, আল্লাহ রসুল এক বাগানে ঢুকলেন, ঢুকার পরে একটা বিকট আওয়াজ শুনলেন, আল্লাহ রসুল সাথে সাথে বললেন যে এখানে কবর কার আছে, কার কবর আছে এখানে? এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে পানা চাও, দুইবার বা তিনবার বললেন। وقال وانه لا يسمع خفقا عليهم اذا ولوا مدبرين, বলেন মাইয়িত যখন কবরে রাখা হয় ওই সময় যারা দাফন করতে এসেছে তারা ফিরত চলে যাচ্ছে, এই সময় মাইয়িতকে রূহ দেওয়া হয় এবং তাদের স্যান্ডেলের আওয়াজ সে শুনতে পায়। হিন ইউকার লাহু, যে সময় তাকে প্রশ্ন করা হয়, ইয়া হাদা মান রাব্বুক, হে অমুক তোমার রব কে, এটা আবু দাউদ শরীফে, তোমার রব কে, ওয়া মা দীনুক, তোমার দীন কি, ওয়া মান নাবিয়ুক, তোমার নবী কে, এই তিন প্রশ্নই, টোটাল তিন প্রশ্ন। অন্য রওয়ায়েতে আছে, ওয়া ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবেন, ফায়ুজলিসানহি, তাকে বসাবেন, এরপরে প্রশ্ন করবেন, মান রব্বুক, তোমার রব কে, ফায়াকুলু রাব্বি আল্লাহ, আল্লাহর দয়া যার উপরে হবে, আল্লাহর দয়া যার উপরে হবে, এটা মনে করবেন না যে আমি তামাম জিন্দেগি তাহাজ্জুদ একদিন ছাড়িনি, পাঁচ ওয়াক্ত নামাজ একেবারে অন টাইম পড়েছি, হজ কতবার করেছি, যাকাত এক বছরে মিস হয়নি, আমার কিসের চিন্তা কবরে যাবো আর সওয়াল হবে আর উত্তর দিব, তা না? সেখানেও আল্লাহর দয়া লাগবে। যাদের অন্তরে হকিকি ঈমান আছে তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন? কোন বর্ণায় আছে কেউ পিছন থেকে বলে দিবেন, হে আল্লাহর বান্দা প্রশ্ন জবাব এখন এটা হবে, রব্বি আল্লাহ, মান রব্বুক, ফায়াকুল রব্বি আল্লাহ, বান্দা জবাব দিবে আমার রবকে, আমার রব তো আল্লাহ। ফায়াকুলান লাহু মা দীনুক, দ্বিতীয় প্রশ্ন করবেন, তোমার দীন কি, কোন ধর্মের মানুষ তুমি, ফায়াকুলু দীনি আল ইসলাম, বলবে আমার দীন ইসলাম, ইসলাম ছাড়া কোনো দীন আমি মানিনি, আমার জীবনে ইসলাম ছাড়া কোনো আদর্শ কোনো দীন আমি মানিনি, আমার দীন ইসলাম। যাদের এখানে বেজাল আছে, আরো বিভিন্ন আদর্শ, আরো বিভিন্ন কিছু মানার অভ্যাস আছে, তারা কি জবাব দেবেন, আল্লাহ আলাম আমি ঝগড়া জানি না। এখানে হলো যার ইসলাম দিন হিসাবে আদর্শ হিসাবে একটাই মেনেছি তামাম জিন্দেগি, ইসলাম তার জবাবটা হবে দিনই আল ইসলাম, আমার দিন ইসলাম। ফায়াকুলান লাহু, এরপরে শেষ এবং মূল প্রশ্নটা আসবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার তোমাদের সময় তোমাদের জামানায় যেই নবীকে পাঠানো হয়েছিল তিনি কে?
قال فيقول هو رسول الله তখন সে বলবে তিনি রাসূলুল্লাহ فيقولان ما يدريك তুমি কি করে জানলে তিনি রাসূলুল্লাহ এটা কি করে জানলে তুমি فيقول قرأت كتاب الله আমি জানলাম কি করে আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করেছি আমি আল্লাহর কিতাব পড়েছি আল্লাহর কিতাব পড়ে আমি জেনেছি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ فآمنتُ به এরপরে আমি তার উপরে ঈমান এনেছি وصدقت আমি তাকে সত্যায়ন করেছি এবং এই সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ইবারত হলো এই সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অবিচল রাখবেন অর্থাৎ কবরে সওয়ালের জবাবগুলো ঠিকমতো সে দিতে পারবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা এই সময় আসমান থেকে বান্দা কবরে আসমান থেকে একটি আওয়াজ হবে কেউ একজন আওয়াজ দিবেন ان قد صدق عبدي فافرشوه من الجنه আওয়াজ হবে আমার বান্দা ঠিকমতো উত্তর দিয়েছে আমার বান্দা ঠিক কথা বলেছে فافرشوه من الجنه আমার বান্দার কবরে জান্নাতের গালিচা বিছায়া দাও সবাই সামনে চলে আসি যতটুকু সম্ভব সামনে চলে আসি সবাই বসলে তারপরে صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم প্রশ্নের উত্তর ঠিকমতো হয়েছে আসমান থেকে আওয়াজ হবে আমার বান্দা উত্তর ঠিক দিয়েছে আমার বান্দা উত্তর ঠিক দিয়েছে আর জান্নাতি লেবাস পরায়া দাও قال فياتيه من روحها وطيبها قال ويفتح له فيها مد بصره বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আল্লাহর পক্ষ থেকে যে আওয়াজ থেকে যা আসবে ঠিকমতো আদা পালন করা হবে জান্নাতি গালিচা বিছিয়ে কার্পেট বিছিয়ে দেওয়া হবে কবরে জান্নাতি লেবাস পরাইয়া দেওয়া হবে জান্নাতের দিকে গেট খুলে দেওয়া হবে আল্লাহ রাসূল এখন বলেন ফায়াতিহি মিন রাওহিহা বান্দা কবরে বাতাস আসবে জান্নাত থেকে গ্রান আসবে জান্নাত থেকে বলেন এত দূর পর্যন্ত জান্নাত সে দেখতে পারবে যত দূর তার নজর যায় কাফির বা মুনাফিক আগের হাদিসেও আছে তাদের মুহূর্তের কথা আল্লাহ রাসূল বললেন এরপরে বলেন ওয়াতুআদু রূহুহু ফি জাসাদিহি কাফির বা মুনাফিকের দেহের মধ্যে রূহ ফিরাইয়া দেওয়া হবে ওয়াতিহি মালাকান দুইজন ফেরেশতা আসবেন বসাবেন প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রব কে ফায়াকুলু হা 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 লা আদরি হায় 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 আমি কিছু জানি না ফায়াকুলান লাহু মা দীনুক এটা শুধু কাফিরের জবাব হবে না মুনাফিকেরও জবাব হবে মুনাফিক মূল মুনাফিক কে একটা হচ্ছে ইতিকাদি মুনাফিক আকীদাগত মুনাফিক আর একটা হচ্ছে আমলি মুনাফিক কিছু আমল আছে এই আমলগুলি খাসলতগুলি মুনাফিকের আকীদায় মুনাফিক না খাসলতে মুনাফিক যেমন কথা বললেই মিথ্যা বলে এটা মুনাফিক কিন্তু আকীদাগত মুনাফিক না আর আকীদাগত মূল মুনাফিক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দিল থেকে বিশ্বাস করতে পারেনি সে আকীদার মুনাফিক নামাজ গেলাম ঠিক আছে নামাজ আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তো শুধু নামাজ পড়তো নাকি আল্লাহ রাসূল বয়ান দেওয়ার পরে সাহাবায়ে কেরাম তো বসতেন এইভাবে যেমন পাখি বসে যায় এমন নিরবতার সাথে বসতেন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রাওয়ায়াত পড়েছি তিনি বলেছেন যে গোট থেকে বিভিন্ন প্রশ্ন রেডি করে আনতাম যে আমার এটা জানার আছে আমার ওইটা জানার আছে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে আসার পরে মাথা যে নত হতো এই মাথা তুলতে পারতাম না বসে থাকতাম কেউ যদি গ্রাম্য মানুষ আসে আর কোনো প্রশ্ন করে তাহলে শিখতে পারবো
তো মুনাফিক সর্দার আল্লাহর রাসূলের বয়ানের পরে সে দাঁড়াইয়া বয়ান দিত, সে বলতো হে আরবের মানুষ, হে মদিনার মানুষ, ভালো করে শুনো, এর থেকে ভালো বয়ান আর পাবে না, এর থেকে ভালো কথা আর তোমরা পাবে না। বাইরে যায় বলতো দূর, এটা তো তাদের সাথে সামান্য তাল মিলাইলাম, আসলে তো আমি তোমাদের সাথে কোরআন শরীফের আয়াতটা। কাফির মুনাফিক তাদের জবাব হবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি তো জানি না, আমি কিছু জানি না আমার রবকে। ওয়াকুলানা লাহু মা দীনুক, তোমার দীন কি? জবাব হবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি জানি না। ওয়াকুলানা মা হাযা রাজুলুল লাযী বুইসা ফীকুম, তোমার জামানায় যে নবী পাঠানো হয়েছিল তার নাম কি? জবাব হবে হ্যাঁ হ্যাঁ আমি কিছু জানি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে আওয়াজ হবে আন কাযাবা, সে মিথ্যা বলেছে, আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক বলেছে। আর মুনাফিক যখন কাফির যখন জবাব দিতে পারলো না, তখন আসমান থেকে আওয়াজ বান্দা আসবে না, আজ আসমান থেকে আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে। আন কাযাব ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের গালিচা নিয়ে যাও, জাহান্নামের কার্পেট নিয়ে যাও, আগুনের কার্পেট নিয়ে যাও, তার তার কবরে আগুন বিছাইয়া দাও। ওয়াল বিসুহু মিনান নার, তাকে জাহান্নামের আগুনের লেবাস পরাইয়া দাও। আগুনের লেবাস আছে দুনিয়াতে? আগুনের কোন লেবাস আছে আমি জানি না, যে আগুন দিয়ে বানানো হয়, বহু কিছু দিয়ে এখন বানানো হয়, কিন্তু আগুন দিয়ে কোন লেবাস বানানো হয় জানি না। কবরে প্রথম কাউকে পরানো হবে আগুনের লেবাস। ওয়াল বিসুহু মিনান নার, আগুনের লেবাস থেকে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের দিকে গেট খুলে দাও। ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, বলেন যে এরপরে জাহান্নামের ওই গেট দিয়া জাহান্নামের গরম, জাহান্নামের বিষ বাতাসের সাথে সাথে বিষ দাখিল হবে তার কবরে। ওই বিষ যদি মনে করেন একেবারে পয়েন্ট জিরো জিরো মিলিমিটার যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়, সামান্যতম এমন বিষ যদি সামান্যতম ছেড়ে দেওয়া হয় দুনিয়ায়, এই দুনিয়ায় কোনোদিন কোনো উদ্ভিদ গাছপালা উঠবে না, কেউ শ্বাস ফেলতে পারবে না, এমন বিষ। কারো পক্ষে সামান্যতম এর ফুটা থেকে আরো কম আরো কম যদি দুনিয়া একবার ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার কোনো প্রাণী একবার শ্বাস নিতে পারবে না। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, সেখানে গরম আর বিষ আসতে থাকবে, কিন্তু এখন আর মৌত হবে না। দুনিয়ায় তো যে সামান্য একবার শ্বাস নিলে মৌত হবে, কিন্তু সেখানের অবস্থা হলো আর মৌত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এরপর একজনকে লাঠি নিয়ে একজন হাজির হবে, যাকে হাজির করা হবে অন্ধ, চোখে দেখে না, বদির, কানে শুনে না, অর্থাৎ তার কাজটাই হলো শুধু পিটানো। দেখলে সামান্য কারণে দয়া হতে পারে, কিন্তু দেখবে না, শুনবে না, এই কারণে চিৎকার যদি শুনে দয়া হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়ুকাইয়াদু লাহু আ'মা আবকামু, এমন কাউকে তার দায়িত্ব দেওয়া হবে যে অন্ধ, যে বদির, শুনেও না দেখেও না। মাহু মির্জব্বা, তার সাথে মিন হাদি, তার সাথে লোহার একটা হেমার হবে। লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান, এই হেমারটা এমন পর্বত, যদি বড় থেকে বড় কোনো পাহাড়ে, মনে করুন হিমালয় পাহাড়ে, হিমালয় শব্দ হাদিসে নাই, পাহাড়, যে কোনো পাহাড়ে, বড় থেকে বড় হিমালয় বা আরো কোনো পাহাড় যদি দেখে, যদি ওই পাহাড়ে একবার আঘাত করা হয়, ওই পুরা পাহাড় মাটি সাধু হয়ে যাবে, এমন হেমার নিয়ে ওই অন্ধ বদির, কানে শুনেন না, চোখে দেখেন না, এমন ফেরেশতাকে দিয়ে দেওয়া হবে। ফায়াদরিবুহু বিহা দরবাতান, এরপরে পিটানো শুরু হবে। ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, বলেন যে এমন চিৎকার হবে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, মানুষের জিন ছাড়া আল্লাহর যত সৃষ্টি আছে সবাই চিৎকার শুনবে, শুধু মানুষের জিন শুনবে না। ফায়াসিরু তুরাবান, একাগাতে মাটি হবে। সুম্মা তুআদু ফিহির রূহ, আবার চিন্তা করা হবে, এইভাবে চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, নাফরমানি আমাদের সকলের আছে, গুনাহ আমাদের সকলের আছে,
কারো গম আছে, কারো বেশি আছে, আমার বেশি আছে, আপনার গম আছে, এই তো বাদ আমাদের সকলের নাফরমানি আছে। কিন্তু আমরা মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাআত আমরা যারা আছি, আমরা মনে করি আমাদের আকীদাটা শুদ্ধ আছে, আমাদের নিয়তটা ভালো আছে, নাফরমানি আমাদের আছে, আমরা আশা করতে পারি আল্লাহ দরবারে আল্লাহ আকীদার ব্যাপারে কম্প্রোমাইজ করিনি, তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মানার মতো মেনেছি, তোমার নবীর সাথে কোনোদিন বেয়াদবি করিনি, তোমার নবীর সাথে কোনোদিন বেয়াদবি বরদাস্ত করিনি, আমাদের আকীদা শুদ্ধ আছে, নিয়তটা ভালো আছে, আল্লাহ নাফরমানির কারণে কবরের জন্য বরাদবি না হয়ে জবাব তুমি শিখাইয়া দিও। আজকে আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ যার কথা সকলে এক বাক্যে আমরা স্বীকার করব, যে সময়ই কারোর সাথে দেখা হয়েছে আসে মুখে কথা বলতেন, আর বিশেষ করে আমরা আমার ছেলের সাথে কালকে আলাপ করতেছিলাম, আমরা ওনার স্টোরে গেলে সবসময় ছেলেরা বলতেছে হ্যাঁ সবসময় আমাদেরকে আদর করতেন, সবসময় আলাদা প্রাইস করে দিতেন, সবসময় কোনো সময় আমি যেতে পারি না কোন দিনে বলতেন কাউকে পাঠাইয়া দেন, আরো কোন রিসিট হারিয়ে গেছে বলতেন আমাকে বলতেন আমি আসি না, রিসিট হারিয়ে গেছে তো কেউ আমি আসি না, আমরা সেখানে স্টোরে যখন গেছি যে মানুষ আসতে আমি যাচ্ছি সবার সাথে হাসি মুখে কথা বলতাম, এই আমি মনে হয় এর সাথে সবাই আমরা একমত হবো, একজন মানুষ সম্পর্কে সমাজের মানুষই সাক্ষী দেয় যে এই লোকটা সকলের সাথে ভালো ব্যবহার করতেন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছে, মানুষ তারিফ করলেন এই লোকটা খুব ভালো ছিল, ব্যবহারটা খুব ভালো ছিল, খুব ভালো চরিত্রের ছিল, দয়া দিলে ছিল, আল্লাহ রাসূল বলতেছেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেল, সাহাবা কেন প্রশ্ন করতেছেন না যে প্রশ্ন করলে আবার কোন উত্তর আসে, আল্লাহ রাসূলই উত্তর দেবেন। আরো কিছুক্ষণ পরে আরেক লাশ নিয়ে যাওয়া হচ্ছে, এখন সাহাবায়ে কেরাম বলতেছেন এই লোকটা ভালো ছিল না, আমল ভালো ছিল না, মানুষের সাথে দুর্ব্যবহার করত, আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেল। এখন সাহাবা কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দুইটা লাশ গেল, প্রথম লাশের আমরা তারিফ করলাম লোকটা ভালো ছিল, দ্বিতীয় লাশের আমরা বললাম সে তার ব্যবহারটা ভালো ছিল না, আপনি কিন্তু দুইবারই আমরা কথা ডিফারেন্ট করে বললাম আপনি কিন্তু দুইবারই একই কথা বললেন ওয়াজাবাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা তোমরা যখন দিল থেকে সাক্ষী দিয়েছ আল্লাহর ওই বান্দা ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাক্ষী কবুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন, আর যখন তোমরা সাক্ষী দিলে ওই লোকটার ব্যবহার ভালো ছিল না, সে ভালো ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাক্ষী কবুল করলেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ওয়াজিব করে দিলেন। ফারুক ভাইয়ের ব্যাপারে আমি অন্তত যেটুকু বলবো, যে কোনো মানুষ এই কথা বলবেন ব্যবহারটা ভালো ছিল, ভালো ছিল। সুতরাং আমরা আশা করতে পারি শুক্রবার দিন জানাজা হবে, আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করবেন। এই মসজিদের শুরুতে প্রথম দিন বুধবার ছিল দিনটা, যতটুকু মনে আছে প্রথম যে কয়েকজন 10,000 করে বলেছিলেন তার মধ্যে আমাদের গ্যাস ভাই ছিলেন আর ফারুক ভাই আছেন আরো কয়েকজন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে ওই অনেক লোক বাইরে আছে তো সামনে নামাজ পড়া যাবে না, গাড়িগুলি যদি সরাই দেয় তাহলে কিসে নামাজ, গাড়িগুলি সরাই দেয় মানুষ বাইরে দাঁড়িয়ে আছেন, গাড়ি যাদের আছে আপনারা যদি চাবি দেন বা একটু বাইরে যান গাড়ি সরাইয়া দিলে বিছানা নামাজ পড়তে পারবে না, আমার চাবি তো আমি দিলেই সেখানে, হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ 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 রাব্বুল আলামিন, তার আমরা আশা করতে পারি যে এই মসজিদে ওনার আন্তরিক অবদান ছিল, মসজিদের সাথে আন্তরিকতা ছিল শুরু থেকে, আর সকল মানুষ যাকে এই সাক্ষী দেয় যে মানুষটার ব্যবহার ভালো ছিল, সকলের সাথে হাসি মুখে কথা বলতেন, আমরা কিন্তু পারি না এইভাবে কারোর সাথে সবসময় হাসি মুখে খুশ মেজাজ, কারোর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে কথা বলার সময় তুমি মুচকি হাসবে, এই মুচকি হাসিটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা নফল সৎকার সওয়াব লিখে দেবে, এটার নামও ইসলাম, কারোর সাথে কথা বলার সময় কুশ মিজাজে হাসি মুখে কথা বলা এটাও ইসলাম। আমাদের ফারুক ভাইয়ের এটা ছিল,
ওনার বাচ্চারা যারা আছেন সান্ত্বনা দেওয়ার বাসা কিছু আমাদের নাই। বাচ্চারা যারা আছেন আমরা শুধু এটুকু বলবো সবর করেন, এই দোয়া করা যাবে না, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিন, এই দোয়া করা যায় না। যদি কারো ছেলে মারা যায় যাইয়া দোয়া করা যায় এবং এটা সুন্নত, যাই দোয়া করা যায়, চিন্তা করো না, দোয়া করি আল্লাহ তোমাকে এর থেকে উত্তম কিছু দেন। কারো স্বামী মারা গেলে এই দোয়া করা যায়, কারো স্ত্রী মারা গেলে এই দোয়া করা যায়, কারো মা বাবা মারা গেলে এটা বলা যায় না, আল্লাহ তোমাকে আরেকজন উত্তম বাবা দেন, আরেকজন উত্তম মা দেন, এই দোয়া করা যায় না। সুতরাং আমরা শুধু বলবো আপনারা সবর করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আব্বা জানকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমরা সেগুলো দোয়া করে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।